সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 20 সেপ্টেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে কাবির ডেইরিয়া নেগ্রোতে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। অরণখোলা হাটের পাশে যে পুকুরটা আছে, পুকুরের কোল ঘেঁষে অবস্থিত এই কাবির ডেইরিয়া নেগ্রো। তো এটা হচ্ছে মেসেস মা ডেইরি ফার্মের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো আজকে আমরা দেখাবো এই ফার্মের গরুগুলোই, আর সেগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আশিক। আপনার ফার্মের নাম? কাবির ডেইরি অ্যান্ড এগ্রো। কাবির ডেইরি অ্যান্ড এগ্রো, জি। মেসেস মা ডেইরি ফার্মের একটা অঙ্গ প্রতিষ্ঠান এটি, জি। আচ্ছা, তো এই ফার্মে মূলত কি কি ধরনের গরু পাওয়া যাবে? এখানে কিছু শাইওয়াল ছাড় আছে, কিছু শাইওয়াল গাভী আছে, এবং গাভী আপনার হচ্ছে প্রেগনেন্ট আছে কিছু, এইগুলো নিয়েই ভাই। এইগুলোই হচ্ছে মেসেস মা ডেইরি ফার্মের যে অঙ্গ প্রতিষ্ঠান কাবির ডেইরি অ্যান্ড এগ্রো, এইখানে এগুলো পাওয়া যাবে, জি, প্রতিনিয়তই পাওয়া যাবে, প্রতিনিয়তই। তো আজকের পর্বে কতগুলো গরু আছে? আজকে পুরো 40 আছে আর কি। আর এগুলোর দায়িত্বে কি এখন আপনি আছেন? জি, এখন আমি আছি। আচ্ছা, তো এর আগে তো আপনারা হচ্ছে মিসেস স্মার্ট ডেইরি ফার্মে আপনাকে পেয়েছিলাম, এখন এই প্রতিষ্ঠানটার দায়িত্বে আপনি নিজে আছেন, জি। তো চলেন দেখি এই প্রতিষ্ঠানে কি কি গরু আছে আর সেগুলো সম্পর্কে আমাদের একটু জানান। আচ্ছা হ্যাঁ, চলেন চলেন দেখি। তো আশিক ভাই, একদম শুরুতেই আমরা একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু জানান। কোন জাতের গরু এটা? এটা হচ্ছে শাইওয়াল জাতের গরু আর কি। এটা শাইওয়ালের বাচ্চা আর কি। শাইওয়ালের একটা বাচ্চা? হ্যাঁ, শাইওয়ালের একটা বাচ্চা, সার বাচ্চা, জি, সার বাচ্চা। বয়স কেমন হবে এটা? 6-6.5 মাস বয়স হবে। 6-6.5 মাস বয়স হবে। আচ্ছা, তো এই গরুটা কেমন মূল্য নির্ধারণ করা হয়েছে? এটা 65,000 টাকা। 65,000 টাকা চাওয়া মূল্য? জি, এটা চাওয়া মূল্য কিছু কম বেশি হবে অবশ্যই। দর্শক দরদাম করে গরুগুলো নিতে পারবে অবশ্যই। আর দ্বিতীয়ত আর একটা গরু আছে, এই গরুটা, এটাও শাইওয়াল, ওইটা থেকে এটা একটু ছোট, ওইটা থেকে এটা একটু ছোট, ওইটা থেকে এটা একটু ছোট, এটা 62,000 টাকা পড়বে। এই কারণে দাম 62,000, 3,000 টাকা কম আছে, জি। তারপরে দরদাম করা যাবে অবশ্যই। আর এর মধ্যে কি কোনো বাচ্চা অসুস্থ আছে? না, এগুলো একদম সুস্থ সবল, যে কটা গরু আছে খামারে একদম সবগুলা সুস্থ সবল, সবগুলা দর্শক যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই পাশে একটু বড় বড় সাইজের কিছু আছে, একদম শুরুতেই যে গরুটা আছে, এই গরুটার দাম পড়বে কেমন? এইটা 95,000 টাকা পড়বে। 95,000 টাকা এই গরুটার দাম পড়বে? 95,000 টাকা। একটা শাইওয়াল সার বাচ্চা, একটা শাইওয়াল সার বাচ্চা, একদমই হুষ্ট ফুষ্ট সার বাচ্চা। আচ্ছা, দর্শকের শারীরিক গঠন প্রণালী দেখে যদি সন্তুষ্ট হয় দরদাম করে নিবে, নাহলে নেওয়ার দরকার নাই, জি না। পরবর্তীতে আর একটা গরু আছে, পরেতে এইটা আছে, এটা হচ্ছে 1,05,000 টাকা। এই গরুটার দাম পড়বে 1,05,000 টাকা। ওইটা থেকে এই গরুটা একটু বড়, দরদাম করে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করে নেওয়ার অবশ্যই সুযোগ আছে। দর্শকরা শারীরিক বডি কন্ডিশন দেখে, এর গ্রোথ দেখে যদি সন্তুষ্ট হয় দরদাম করে নিতে পারবে, জি, দরদাম করে নিতে পারবে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। আচ্ছা, এই পাশে আরেকটা গরু আছে, এই গরুটা আছে, এইটা 1,05,000 টাকা। এই গরুটাও 1,05,000 টাকা দাম পড়বে? এই গরুটাও 1,05,000 টাকা। সবগুলোই মূলত শাইওয়াল সার বাচ্চা? সবগুলোই শাইওয়াল সার বাচ্চা। আচ্ছা, আর এইগুলোর ওজন বা বয়সের আইডিয়া কি দিতে পারবেন? এগুলার বয়স বছর প্লাস হয়েছে আর কি। আচ্ছা, 1 বছর প্লাস? হ্যাঁ, 1 বছর প্লাস হয়েছে। আচ্ছা, এখনো দাঁত হয় নাই এসব গরুগুলা। মাংসের আইডিয়া বলতে গেলে এই 4 প্লাস হবে ভাই। 4 প্লাস হবে। আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাচ্ছেন? পাশে আর একটা আছে, এটা পাশে এটা আছে, এটা 1,15,000 টাকা। এই গরুটা আবার 1,15,000 টাকা দাম পড়বে? এটা 1,15,000 টাকা। শারীরিক বডি কন্ডিশনার থেকে ওগুলার থেকে অনেকটা এটা ভালো আর কি। শারীরিক গঠন এইটা হচ্ছে 1,15,000 টাকা। এটা এই গরুটাও আবার 1,15,000 টাকা। মানে যেই গরুর যেই মান সেই দাম, সেই দাম। আর প্রত্যেকটা গরুতে দর্শকদের গুণগত মানে সন্তুষ্ট হলে দরদাম করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই। পাশে যে গরুটা আছে, এই গরুটা এটা হচ্ছে 1,05,000 টাকা। এটা
এই পাশের পুরোটা আবার 1,05,000 টাকা জি দরদাম করে নেওয়া যাবে জি অবশ্যই নেওয়া যাবে আর এর মধ্যে কোনো গরু অসুস্থ নাই তো না একদম সুস্থ সবল প্রতিটা গরুই দর্শক সরজমিনে এসে দেখে যাচ্ছে বসে করে নিতে পারবে নিতে পারবে অবশ্যই এই পাশে আরেকটা গরু আছে এই গরুটা এটা 1,10,000 টাকা 1,10,000 টাকা 1,10,000 টাকা দরদাম করে নেওয়ার সুযোগ আছে দরদাম করে নেওয়ার অবশ্যই সুযোগ আছে আচ্ছা ভাই আশিক ভাই যেই পাশে আরেকটা গরু আছে এই গরুটা 1,05,000 টাকা এই গরুটা আবার 1,05,000 টাকা 1,05,000 টাকা আচ্ছা তো আশিক ভাই আপনাদের কাছে তো ছোট থেকে বড় সব ধরনের গরুই আসলে আছে তো আপনি আপনার ব্যক্তিগত মতামত থেকে কি বোঝেন দর্শকদের আসলে কোন ধরনের গরু সংগ্রহ করা উচিত ছোট বড় মাঝারি না কোন ধরনের আচ্ছা এখন যদি দর্শক যদি মনে করে যে ছোট থেকে নিয়ে বড় করব সেটা করতে পারে অনেক দর্শক আছে যে হচ্ছে আর রেডি আর কি চাই যে একটু বড় মধ্যে নিলাম নিয়ে এসে কিছুদিন এক বছর রাখলাম সেটা হচ্ছে এক বছরের জন্য একটু বড়টা নেয় সব থেকে ভালো হয় আর কি আমাদের কাছে যেগুলো গরু আছে আজকের ইয়াতে এইসব গরুগুলাতে সামনে এবার ধরার জন্য এইসব গরুগুলা 2021 সালের জন্য এই গরুগুলো সব হ্যাঁ এই গরুগুলা সব থেকে উপযুক্ত আচ্ছা নিয়ে যা সঠিক পরিচর্যা করে বড় করতে পারলে কিছু আশা করা সম্ভব আচ্ছা তো প্রত্যেকটা গরুর বেলায় দরদাম করার সুযোগ আছে অবশ্যই দরদাম করার সুযোগ এই গরুটা কেমন দাম বললেন এই গরুটা 1,05,000 টাকা এই গরুটা 1,05,000 টাকা দাম চাচ্ছেন 1,05,000 টাকা করে নেওয়া যাবে জি অবশ্যই নেওয়া যাবে পাশে আরেকটা গরু আছে ভাই এইটা এটা ভাই 1,20,000 টাকা এই গরুটা আবার 1,20,000 এই গরুটা 1,20,000 টাকা একটু বেশি অন্যগুলা থেকে এটা অনেকটা বড় অন্যগুলা থেকে এগুলো এইটা গরুটা অনেকটা বড় আর কি এটা দাঁত হইছে না দাঁত এখনো হয় নাই তো কোনো ক্রেতা চাইলে এখানে এসে দেখে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে এই পাশে আরেকটা গরু আছে এইটা ওইটার মতোই কিন্তু এটা ওটা থেকে 10,000 টাকা কম এটা 1,10,000 টাকা 1,10,000 টাকা এই গরুটার দাম চাচ্ছেন জি 1,10,000 টাকা হ্যাঁ এই অবশ্যই আছে এই পাশে আরেকটা গরু আছে এই গরুটা ওইটার থেকে বড় কিন্তু এই গরুটার রেট হচ্ছে 1,05,000 টাকা 1,05,000 টাকা 1,05,000 টাকা আশিক ভাই একটা গরু ছোট তাও দাম বেশি একটা গরু গরু তাও দাম কম আসলে দামের তফাৎটা কোন কোন কারণে হয়ে থাকে এই বিষয়গুলো একটু বলেন তো দামের তফাৎটা ভাই ও দেখেন ওই গরুর থেকে এই গরুটা জাতমানের উপরে দামটা হয়ে থাকে অনেকে মনে করে যে ছোট গরুর জন্য দামটা বেশি কিন্তু না ছোট হলে জাতের উপরে দামটা হয় ওই গরুটা দেখেন ওই গরুটা গঠনটা আর এই গরুটার গঠনটা কিন্তু এটার আছে কিন্তু ওইটার থেকে এটা একটু কম এই জন্য জাতের উপরে একটু রেটটা একটু কম হয়ে থাকে জি তো এই গরুটা আপনি 1,05,000 টাকা দাম চাইলেন 1,05,000 টাকা আশিক ভাই আর একটা পরামর্শ দেন তো গরুগুলো আসলে সবার আগে বলেন গরুগুলো সংগ্রহ করে কে গরুগুলা সংগ্রহ করে আমি সংগ্রহ করি আপনি নিজে সংগ্রহ করতে যান সংগ্রহ করি তো আপনি যখন সংগ্রহ করতে যান অনেকগুলো গরু তো দেখেন তার মাঝে বেছে বেছে গরুগুলো আপনারা নিয়ে আসেন জি গরুগুলো যখন দেখেন আপনারা কোন কোন দিকগুলো বেশি লক্ষ্য রাখেন আসলে গরুগুলো দেখার ইয়াতে গরুগুলো চারটা পাও ঠিক আছে কিনা মাথা নাভি যেটা চুট যেটা বলে চামগুলা ঢিল আছে কিনা গরু বাড়বে কি বাড়বে না এইসব বিষয়ে আপনারা দেখি দেখার পরে সংগ্রহ করি আমরা তারপরে দরদাম করে সংগ্রহ করেন তারপরে দরদাম করে সংগ্রহ তো এই গরুটা 1,05,000 সবশেষে যে গরুটা আছে এটা সবশেষে যে গরুটা আছে এই গরুটা সব গরুর থেকে বড় আর কি এইটা ভাই যে এই পাশে আরো কিছু গরু আছে এগুলো তো বোধহয় গাভী হ্যাঁ এগুলা গাভী দুইটা হচ্ছে বিক্রি হয়েছে আজকে সকালবেলা আর কি বিক্রি হয়ে গেছে জি দুইটা বিক্রি হয়ে গেছে কেমন দামে বিক্রি করলেন ওইটা বাচ্চা দিছে আর কি ওইটা 2,40,000 টাকা আর পাশের ছোটটা 1,20,000 টাকা 1,20,000 টাকায় বিক্রি করছেন জি আর এইগুলো এখনো আছে এগুলো আছে এগুলো হচ্ছে প্রেগনেন্ট এখানে যতগুলো গরু আছে সবগুলাই হচ্ছে প্রেগনেন্ট আচ্ছা কালো গরুটা দুইটা দাঁত হচ্ছে এখনো ভেঙে ওঠে নাই এটা 5 মাস প্রেগনেট চেক দিয়ে নেওয়া যাবে জি চেক দিয়ে অবশ্যই নেওয়া যাবে সম্পূর্ণ সুস্থ আছে একদম সুস্থ সবল দাম পড়বে কেমন এটার রেটটা পড়বে 1,60,000 টাকা 1,60,000 টাকা এটার দাম পড়বে এই পাশে আরেকটা গরু আছে এটা ওইটা প্রায় সেম কিন্তু এটা থেকে এটা 10,000 টাকা কম এটা আবার 10,000 টাকা কম এটা 1,50,000 টাকা হলে বিক্রি করতে পারবো জি দরদাম করে নেওয়া যাবে এই পাশে আরেকটা আছে এটা 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 1,50,000 টাকা পড়বে এটা কতদিনে প্রেগনেন্ট এটা চার শেষ হচ্ছে হ্যাঁ চেকে অবশ্যই আসবে দাঁত হয়েছে দুইটা দাঁত হয়েছে কোনো ক্রেতা চাইলে সরজমিনে এসে দেখে চেক দিয়ে কনফার্ম হয়ে দরদাম করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে পাশে যেটা আছে এটা হচ্ছে পাঁচ শেষের দিকে হ্যাঁ এটা পাঁচ শেষের দিকে আপনার এগারোটার রেটটা পড়বে 1,30,000 টাকা এটা রেট পড়বে 1,30,000 টাকা আচ্ছা চেক দিয়ে নেওয়া যাবে জি চেক দিয়ে অবশ্যই নেওয়া যাবে এই পাশে যেটা আছে এটা এই পাশে যেটা আছে এটা হলসিং ফ্রিজিয়ান আপনার এগারোটা
রেটটা পড়বে 140,000 টাকা এটা রেট 140,000 এটা 140,000 টাকা আশিক ভাই এই গরুগুলো নিতে হলে আবার কোন দিক লক্ষ্য রাখতে হবে এগুলা নিতে হলে আগে দেখতে হবে যে গরুগুলা সুস্থ সবল আছে কিনা দুধ যেটা দুধের গরু দেখলে বোঝা যাবে দেখেন দুধের গরু প্রথমে থাকবে হচ্ছে এইটা বাতলাটা থাকবে আগে দেখেন দর্শক ভাইদেরকে একটু দেখান যে দুধের বাতগুলো ঠিক আছে কিনা আসলে প্রেগন্যান্ট গরু যখন দুধ হয় দুধের গরু আগে দেখা লাগবে যে হচ্ছে বাচ্চাটা ঠিক আছে কিনা আচ্ছা চারটা বাত বড় আছে কিনা সেটা দেখতে হবে চামড়াটা দেখতে হবে চামড়াটা পাতলা হবে কিনা গলা চিকন থাকবে এটা দুধ অবশ্যই হবে তো এই গরুটার দাম পড়বে কেমন এটার দাম পড়বে 140,000 টাকা গরুটা এখনো দাঁত হয় নাই কিন্তু দাঁত হয় নাই কতদিনের প্রেগন্যান্ট এটা 6 মাস জি পাশেরটা আছে এইটা ওইটা জাত একই জাত এই গরুটা চারটা দাঁত এইটার চারটা দাঁত হয়ে গেছে প্রথম বিয়ান এর কাছে যতগুলা গরু আছে সবগুলা কিন্তু ফার্স্ট এই গরুটার কতদিন বাকি আছে এই গরুটা 6 মাস চলছে আর কি এখনো প্রায় 3.5 মাস এই গরুটার দাম পড়বে কেমন এই গরুটার রেট পড়বে 135,000 টাকা 135,000 টাকা এই গরুটার রেট পড়বে এই পাশে যেটা আছে এটা এই যে পাশে যেটা আছে এটা ওগুলার থেকে একটু বড় এটার রেটটা পড়বে 155,000 টাকা এটা কতদিনে প্রেগনেন্ট এটা পাঁচ শেষের দিকে প্রথম হ্যাঁ প্রথম ফার্স্ট দাঁত হইছে চারটা দাঁত হইছে কতদিন এটা হচ্ছে 5 মাস ১ লক্ষ ৫০,০০০ ১৩০,০০০ আমরা জানি সাহিয়াল গরুর দুধ খুবই কম হয় সাহিয়াল গরুর দুধ কম হয় কিন্তু আপনার এগুলাতে যারা ব্রাহ্মার যেটা ছিমেজ দেওয়ার জন্য ছয় মাত্র গাইটার আর দুইটা দাঁত হচ্ছে আর কি আচ্ছা এই পাশে আরেকটা বাচ্চা সো গাবি আছে এই পাশে আছে এটা হচ্ছে এটা কসবিটের বাচ্চা আর কি এই গরুটার রেটটা পড়বে 145,000 টাকা সার বাচ্চা সহ গাবি 145,000 টাকা দরদাম করে নেওয়া যাবে দরদাম করে অবশ্যই নেওয়া যাবে গাবি এবং বাচ্চা দুটাই সম্পূর্ণ সুস্থ সবল গাবি এবং বাচ্চা দুটাই একদম সুস্থ সবল এই পাশে একটা আছে এটা এই পাশে একটা আছে এটাও বাচ্চা সহকারে আর কি বাচ্চা সহ হ্যাঁ এটা এই পাশে যে বাচ্চা আছে এটা যে এই পাশে যে বাচ্চা আছে এটা হচ্ছে এটার বাচ্চা সবগুলোর সঙ্গে দেখলাম সার বাচ্চা জি সবগুলোর সাথেই সার বাচ্চা আছে এইটার বাচ্চার বয়স কতদিন এটার বাচ্চার বয়স 1 মাস পার হচ্ছে আর কি 1 মাস পার হচ্ছে জি আর গাবিটার বয়স গাবিটা দুইটা দাঁত জি দুইটা দাঁত এইটা বাচ্চা সহ গাবি কেমন দাম পড়বে এটা 130,000 টাকা 130,000 টাকা দাম পড়বে 130,000 টাকা দাম পড়বে আর এই যে সবশেষে আরেকটা বাচ্চা সহ গাবি আছে এটা এটা হচ্ছে ছোট ওগুলার থেকে এটার রেটটা পড়বে 95,000 টাকা বাচ্চা সহ গাবি অনলি 95,000 টাকা আচ্ছা সাহিয়াল গাবি যেহেতু কোনোটারই আসলে দুধ ওইভাবে হবে না শুধু কি বাচ্চাকে খাওয়ানোর জন্য শুধু খালি বাচ্চাকে খাওয়ানোর জন্য যে দুধ ওই দুধটাই হবে আর এগুলো বাচ্চার জন্য মূলত এগুলো বাচ্চা জন্য মূলত বিখ্যাত আর সবশেষ বাচ্চাটা কি সার বাচ্চা না বকনা জি সব ওইটা সার বাচ্চা এটাও সার বাচ্চা জি আচ্ছা তো আশিক ভাই মেসা স্মার্ট ডেইরি ফার্মের যে অঙ্গ প্রতিষ্ঠান কাবি ডেইরি অ্যান্ড এগ্রো সেই ফার্মের যে গরুগুলো ছিল আমরা ইতিমধ্যে দেখালাম জি তো এইখান থেকে যদি কেউ কোনো ক্রেতা গরু সংগ্রহ করতে আসে তাদের কি সুযোগ সুবিধা থাকবে তাদের সব রকম সুযোগ সুবিধাই ওনাদের জন্য থাকবে আর কি তারা এখানে সরজমিনে আসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবে দুই একদিন অবস্থান করতে চাইলে সব কিছু ব্যবস্থা আমাদের করা আছে এবং দায় দায়িত্ব সব কিছু আমাদের আচ্ছা আর লেনদেনটা কিভাবে করে থাকেন লেনদেনটা আমাদের বিকাশে লেনদেন হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে এবং আসেও নিতে পারবে সমস্যা নাই সব সিস্টেমেই আর কি ইয়া করা আছে আচ্ছা তো ঠিক আছে আরিফ ভাই আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর এই ফার্মের গরুগুলো দেখানোর জন্য জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম